আসসালামু আলাইকুম, আপনি চাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফটো অথবা ভিডিও ডাউনলোড করার জন্য, বাট কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না। সো চিন্তা করার কোনো কারণ নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওতে আমি একদম লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফটো অথবা ভিডিও ডাউনলোড করবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে কোনো ফটো এবং ভিডিও ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, ইনস্টাগ্রামের অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এখানে দেখেন আমি স্ক্রল করতেছি। এখানে স্ক্রল করার পর সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখেন এখানে এই ফটোটা এখন ডাউনলোড করব। এখানে এই মহিলার এই ফটোটা আমি ডাউনলোড করব। একইভাবে যে স্টেপটা আমি এখন দেখাবো, এই স্টেপ অনুযায়ী আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো দেখেন আমি এখান থেকে এখন এই ফটোটা ডাউনলোড করব। সো আপনারা কী করবেন, এখানে দেখেন লাপিয়েট এবং এর পাশে একটা কমেন্টের একটা অপশন আছে। দেন আপনারা কী করবেন, এই অপশনে ক্লিক করবেন, এই তীরের মতো এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন শেয়ারের ডান পাশে আপনারা পেয়ে যাবেন কপি লিঙ্ক। দেন কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু লিঙ্কে এখন কপি হয়ে গেছে, এই পোস্টের লিঙ্কটা। তারপর আপনারা কী করবেন, গুগলে চলে যাবেন। গুগল থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে আপনারা লিখবেন INGRAMER ইনগ্রামার। আমি আবার বলছি, দেখেন INGRAMER ইনগ্রামার লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে, প্রথমে আপনারা কী করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কী করবেন, উপরে দেখেন তিনটা দাগ আছে ডান পাশে উপরে। দেন আপনারা কী করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে টুলস এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোডারটা এখান থেকে সিলেকশন করে নেবেন। তারপর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন এই জায়গায় আপনারা কী করবেন, যে লিঙ্কটা আপনারা কপি করেছেন ওই লিঙ্কটা এখানে এভাবে টিপে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে পেয়ে যাবেন সার্চ। দেন সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, বেশি না, 30 সেকেন্ডের মতো হতে পারে, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা নিচে পেয়ে যাবেন, দেখেন এই মহিলার ফটোগুলো এসে গেছে। উনি কিন্তু একসাথে দেখেন 3টা 4টা 5টা 6টা ফটো উনি আপলোড করছিল। আমি যদি এভাবে টানতাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, দেখেন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলাম, দেখেন এই ডান পাশে ক্লিক করতেছি, দেখেন উনি কিন্তু প্রায় 5-6টা এখানে ফটো আপলোড করেছে। সো আপনার যে ফটোটা এখানে পছন্দ হচ্ছে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারবেন। সিম্পলি ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, দেখেন ডাউনলোড হয়ে যাবে। দেখেন উপরে কিন্তু ডাউনলোডের অপশন এসে গেছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এবং এটাকে ডাউনলোড করলে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, দেখেন গ্যালারিতে গেলাম, গ্যালারিতে দেখেন ডাউনলোড অপশনে আমার এই দুটো ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো একইভাবে আপনারা যদি ভিডিও ডাউনলোড করতে চান, একইভাবে আপনারা এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। যে স্টেপটা দেখাচ্ছি এই স্টেপে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফটো এবং ভিডিও ডাউনলোড করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।